তাহলে শুনুন একটা ছেলের গল্প। ছেলেটার বয়স যখন 8 বছর, তখন তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন ছেলেটি আর ছেলেটির মা নিঃস্ব হয়ে পড়ে। বাবা রেখে যাওয়া সম্বলটুকু নিয়ে ছেলেটি আর ছেলেটির মায়ের দিনকাল ভালোই চলছিল, চলছিল ছেলেটির পড়ালেখাও। এভাবে চলতে চলতে ছেলেটি গ্রামের একটা হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে উত্তীর্ণ হয়। ছেলেকে ভালো কলেজে পড়াবে বলে তার মা গ্রামের বাড়ির সব কিছু বিক্রি করে দিয়ে গিয়ে ওঠে একটা ব্যস্ত শহরে। এই বলে আমি একটু থামলাম। তারপর নতুন শহরে এসে ছেলেটিকে অনেক কষ্টে একটা ভালো কলেজে ভর্তি করে দেয় তার মা। এরপর ছেলেটি পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রমও করত। আর ছেলেটির মা ওর ছেলের পড়ালেখার খরচ ও সংসার চালানোর জন্য বাসায় একটা সেলাই মেশিন রেখে সেলাইয়ের কাজ করত। যেহেতু ছেলেটির মা সেলাইয়ের কাজ জানত, তাতে এর কোনো অসুবিধা হতো না। এভাবে ছেলেটি ইন্টারে ভালো রেজাল্ট করার মাধ্যমে পাস করলে একটা সরকারি ভার্সিটিতে অনার্স করার জন্য চান্স পায়। এভাবেই আস্তে আস্তে ছেলেটি তার জীবনের প্রতিটা ধাপে সফলতা অর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছিল। এবারও একটু থেমে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম। তারপর ছেলেটি অনার্সের ফাইনালে ভালো রেজাল্ট করে। ছেলেটি ভেবেছিল অনার্সের পর একটা চাকরির ব্যবস্থা ঠিকই করে নেবে, কিন্তু আফসোস ছেলেটি কোনো চাকরির ব্যবস্থা করতে পারেনি। তাই ছেলেটি মাস্টার্স করার জন্য মাস্টার্সে ভর্তি হয়। ছেলেটি কয়েকটি টিউশনি করানোর মাধ্যমে নিজের খরচ নিজেই বহন করত। হঠাৎ একদিন ছেলেটি ক্লাস শেষ করে বাড়ি ফিরলে তার মাকে অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে। ছেলেটি যত দ্রুত সম্ভব তার মাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর এই বলে আবার একটু থামলাম। ছেলেটির মায়ের কি হয়েছিল? ছেলেটির মায়ের হঠাৎই হার্ট অ্যাটাক করে ডান পাশটা প্যারালাইজড হয়ে যায়। ডাক্তার বলেছিল যত দ্রুত সম্ভব তার মায়ের চিকিৎসা করাতে, তাহলে নাকি উনি সুস্থ হয়ে যাবেন। ছেলেটির হাতে তেমন কোনো টাকা ছিল না যা দিয়ে সে তার মায়ের চিকিৎসা করাতে পারবে। তাই ছেলেটি তার মায়ের অজান্তেই বাধ্য হয়ে নিজের দেহ থেকে রক্ত বিক্রি করে তার মায়ের চিকিৎসার খরচ চালাতে। অপরদিকে ছেলেটি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির খোঁজও করতে লাগলো, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে ছেলেটির কাছে মোটা অঙ্কের ঘুষ চাইছিল। এই সময় ছেলেটি চাকরি খুঁজতে খুঁজতে হতাশ হয়ে পড়ে। এরপর মায়ের চিকিৎসার টাকা ও চাকরি পাওয়ার চিন্তা ছেলেটাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। এমনিতে হাতে যা কয়েক টাকা ছিল তাও শেষ। ছেলেটির এক বন্ধু তার এরকম চিন্তার কারণ জানতে চাইলে ছেলেটি তার বন্ধুকে সব কিছু খুলে বলে। ছেলেটির বন্ধু ছেলেটির এই অবস্থার কারণ শুনে ছেলেটিকে নিয়ে যায় একজন ভদ্রলোকের বাড়িতে। ভদ্রলোক ছিল বিরাট পয়সাওয়ালা, কিন্তু এত টাকা পয়সা থেকেও ভদ্রলোকের মনে শান্তি ছিল না। কারণ ভদ্রলোকের একমাত্র মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিল। মেয়েটির মানসিক অসুস্থতা দূর করার জন্য একজন বিশ্বস্ত ছেলেকে খুঁজছিলেন, আর সেই ছেলে হিসেবে দায়িত্বটা দেওয়া হয় ওই ছেলেটাকে। বিনিময়ে তাকে দেওয়া হয় অনেক টাকা, যে টাকা দিয়ে ছেলেটা তার মায়ের জন্য চিকিৎসা এবং নিজের জন্য একটা চাকরি পায়। এইটুকু বলে আমি মিমের দিকে তাকালাম, দেখলাম ওর চোখে জল। কি হলো, কাঁদছেন কেন? বাকিটা শুনবেন না? বলুন। ছেলেটা তার চাকরির দেখাশোনা, মায়ের দেখাশোনা ও পাশাপাশি সে ভদ্রলোকের মেয়ের দেখাশোনা করতে লাগলো। আবশ্যক ছেলেটির অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও ছেলেটি খুশি ছিল। ভদ্রলোকের মেয়েটা প্রথম প্রথম ছেলেটাকে বেশ অপমান করত, কিন্তু ছেলেটা ওসবে গ্রাহ্য না করে বিহারের মতো মেয়ের কাছে গিয়ে মেয়েটার সাথে আলাপ আলোচনা করত। অনেক সময় মেয়েটা ছেলেটার উপর বিরক্ত হয়ে ছেলেটাকে বিভিন্ন জিনিসতে আঘাত করত। বেশ কয়েকবার ছেলেটাকে রক্তাক্ত হতে হয়েছিল। তারপরেও ছেলেটা মেয়েটার দেখাশোনা করতে লাগলো। এরপর এভাবে কেটে গেল আরও বেশ কয়েক মাস। মেয়েটার মানসিক অসুস্থতা প্রায় কমে এসেছিল, কিন্তু অপরদিকে ছেলেটার মায়ের এত চিকিৎসার পরেও ছেলেটার মায়ের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল। হয়তোবা
ছেলেটা তার সাধ্যের জন্য মেয়েটার বাবার কাছ থেকে নেওয়া টাকায় তার মায়ের চিকিৎসা করানোর জন্যই। তার মায়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। এবারও থেমে দীর্ঘ একটা শ্বাস নিলাম। তারপর একদিন ছেলেটি তার কেবিনে বসে কাজ করছিল, হঠাৎ তার মোবাইলে মেয়েটার বাবার ফোন আসলো। হ্যালো। হ্যাঁ বাবা, আজকে সন্ধ্যায় একটু আমাদের বাড়িতে আসতে পারবে? কেন আঙ্কেল, কি হয়েছে? আসলে আজ থেকে আমার মেয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, সেই জন্য একটা ছোটখাটো অনুষ্ঠান করব। তুমি অবশ্যই আসবে, কারণ তোমার অবদানে আজকে আমার মেয়ে সুস্থ। জি আঙ্কেল, চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, আসতেই হবে। আচ্ছা, এই বলে ফোন কেটে দিল ছেলেটা। ফোন রেখে ছেলেটা আবারও কাজে মনোযোগ দিল। ঠিক তখনই ছেলেটার মোবাইলে আবারও ফোন আসলো, তবে এটা ছিল একটা অচেনা নাম্বার। ফোন রিসিভ করলো ছেলেটা। ফোনে কিছুক্ষণ কথা বলার পর ছেলেটা অফিস থেকে ছুটি নিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছানোর পর ছেলেটির মায়ের চিকিৎসা করতো যে ডাক্তার, তিনি এসে ছেলেটির কাঁধে হাত রাখেন আর বলেন, দেখো সবাইকে একদিন একদিনে পৃথিবী থেকে চলে যেতে হয়। মানে? মানে মানে ওই দেখো। ডাক্তার ছেলেটিকে একটা বেড টেবিল দেখালো, যেখানে অবস্থান ছিল একটা লাশের। ছেলেটির পা ইতিমধ্যে কাঁপা শুরু করে। বেড টেবিলের দিকে গিয়ে ছেলেটির লাশটার উপর থেকে সাদা কাপড়টা উঠালো। দেখে তার মা নিঃসুপভাবে শুয়ে আছে। ছেলেটা তার মাকে নিঃসুপভাবে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর অবশেষে ছেলেটা তার কয়েকজন বন্ধু সহযোগিতায় তার মায়ের দেহ সৎকারের ব্যবস্থা করে। দেহ সৎকার শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে যায়। সন্ধ্যায় ছেলেটা তার ঘরে বসে কাঁদছিল, তখন তার মোবাইলে ফোন আসলো। ছেলে ফোন রিসিভ করে বলল, হ্যালো, তুমি আসতেছো? আঙ্কেল, আমি আসতে পারবো না। কেন, কি হয়েছে? আসলে আঙ্কেল, আমি একটা বিপদে পড়েছি, আমি আসতে পারবো না। দেখো বাবা, আমার মেয়েটা তোমাকে না দেখে আগের মতোই আচরণ করছে, তুমি যে করেই হোক প্লিজ আসো। জি আঙ্কেল, আমি আসছি। এই বলে ছেলেটা ফোন কেটে দিল। ছেলেটা কী থেকে কী করবে কিছুই ভেবে পাচ্ছিল না। অবশেষে ছেলেটা রওনা দিল ওই মেয়েটা বাড়ির উদ্দেশ্যে। এই বলে আমি থামলাম। আমার চোখ ফেলে কান্না আসতে চাইছে, কিন্তু আমি কোনো মতে কান্না থামিয়ে মেয়েটির দিকে তাকালাম। দেখি ও চোখ মুখ পুরো চোখের জলে ভেসে গেছে। এরপর কি হলো? চোখের জল মুছতে মুছতে বলল মিম, এরপর